প্রথমে স্মরণ করতে চাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার আকস্মিক ও বলিষ্ঠ নেতৃত্বের কারণে আমরা পেয়েছি প্রাণপ্রিয় স্বাধীন বাংলাদেশ। আর সেজন্যই আজকে আমরা অত্যন্ত সহজে এবং স্বাধীনভাবে সাথে সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে তিরস্কৃত শহীদদের এবং দেশ বিদেশের সকল শহীদদের, সাথে সাথে আমি তাদের আত্মা মাগফিরাত কামনা করছি। সেই মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ফেনী শহরের উপকণ্ঠে সৌন্দর্যের এক মনোরম শান্ত পরিবেশে অবস্থিত ফেনী গার্লস ক্যাডেট কলেজ, বছরের শেষ প্রান্তে পৌষের পড়ন্ত বিকেলে আজ এই কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান 2018 উপলক্ষে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি সত্যি আনন্দিত ও গর্বিত। উপস্থিত ছুঁড়ে আজকের উৎসবমুখর পরিবেশে ক্যাডেটদের মনোমুগ্ধকর ক্রীড়া নৈপুণ্য ও উৎসাহ প্রত্যক্ষ করে আমি অত্যন্ত আনন্দিত। ক্যাডেটদের ক্রীড়া দক্ষতা ও শৃঙ্খলা উন্নয়ন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। ক্রীড়া প্রতিযোগিতার মাঝে তাদের যে সুদৃঢ় আত্মপ্রত্যয়, কষ্ট সহিষ্ণু মনোভাব প্রকাশ পেয়েছে তা আমাকে এবং আপনাদের সবাইকে নিশ্চয়ই মুগ্ধ করেছে। আমি বিশ্বাস করি এসব গুণাবলী সুদীপ প্রাণ ক্যাডেটদের উজ্জ্বলতার জীবন গড়ার মূল প্রেরণা শক্তি হিসেবে কাজ করবে। নিজেকে সফলভাবে গড়ে তোলার জন্য তারা আগামী দিনের সুযোগ্য নাগরিক হয়ে প্রিয় মাতৃভূমিকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে সেই প্রত্যাশা করছি। আজ একথা সর্বজন স্বীকৃত ও প্রশংসিত যে যুগোপযোগী ও সুসমন্বিত কার্যক্রম পরিচালনার মাধ্যমে ক্যাডেট কলেজগুলোর দেশের আদর্শ নাগরিক গড়ার কাজে নিবেদিত রয়েছে। দেশের 12টি ক্যাডেট কলেজের ক্যাডেটরা সুশৃঙ্খল পরিবেশে কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের আদর্শ নাগরিক হওয়ার শিক্ষা ও দীক্ষা নিয়ে বেড়ে উঠছে। দেশ ও জাতির বৃহত্তর কল্যাণের কথা ভেবে আত্মবিকাশের পথকে সুগম করার লক্ষ্যে ক্যাডেট কলেজগুলোর এই মহতী উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সম্মানিত অধ্যক্ষ, কর্মকর্তা, অনুষদ সদস্য ও কর্মচারী, ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের সার্বিক সাফল্যের মূলে রয়েছে আপনাদের সবার নিরলস পরিশ্রম ও প্রচেষ্টা। প্রকৃতপক্ষে আপনারা মানুষ গড়ার কারিগর। আপনাদের জ্ঞান, প্রজ্ঞা ও সৃজনশীলতার আলোকে ক্যাডেটরা গড়ে উঠেছে যোগ্যতর নাগরিক ও চৌকস ক্যাডেট হিসাবে। ইতিমধ্যে আমরা জেনেছি বিগত বছরে ফেনী গার্লস ক্যাডেট কলেজের ক্যাডেটরা এসএসসি, এসএসসি ও জিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে বেশ কয়েকবার